Everyone, good morning. Just 1 minute. Just a minute. তো বলো কেমন আছো? তো আজ আপকামিং পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে WBCS পরীক্ষা, আপকামিং WBCS 2024, WBCS 2023-এর মেন, WBPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড SI, WBP, KP, এই সমস্ত পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আমরা আজকের ইন্ডিয়ান হিস্ট্রি, স্পেশালি WBCS পরীক্ষায় 50টা প্রশ্ন থাকে তোমার INM থেকে এবং IIS থেকে, মানে ইন্ডিয়ান হিস্ট্রি যেখানে এনসেন্ট অ্যান্ড মিডিয়েভাল, আর INM মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো থাকে। তো অবশ্যই করে 50টা প্রশ্ন থাকে, এছাড়া WBCS পরীক্ষা যখন তুমি মেন দেবে 100টা প্রশ্ন থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের WBCS পরীক্ষাগুলোর জন্য, আমাদের WBCS পরীক্ষার জন্য হিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেইটাকে মাথায় রেখে অন্যান্য যেমন পলিটি, ইকোনমিক্সের ক্লাসেস আমি নিই এবং আজকের এই পরীক্ষাটা মাথায় রেখে আমি ইতিহাসের ক্লাস আমি এখানে প্রেজেন্ট করব। অবশ্যই করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সিম্পল টেলিগ্রামে গিয়ে তোমরা আমার নামটা সার্চ করবে, অরিজিৎ বাসু চৌধুরী, অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করলে তোমরা আমার প্রোফাইল পেয়ে যাবে। যদি কারো কোনো কোয়েশ্চেন্স, কারো যদি কোনো ডাউট বা কারো যদি কোনো কোয়ারি থাকে, তোমার ডাইরেক্ট আমাকে একটা নাম্বার আমি তোমাদের দিচ্ছি, আমার পার্সোনাল নাম্বার, ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই হলো 9163719631, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই যে চ্যানেলটা দেখছো ইনসাইটস WBCS চ্যানেলটা, তো এই চ্যানেলটা তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। যখন তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে না, তাইতে কী হবে, আরও অন্যান্য ক্লাসগুলো আসতে শুরু হবে এবং এক্সাম রিলেটেড তোমরা আপডেট পাবে সমস্ত কিছু। তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই তোমরা যে বেল আইকন হিট করবে তাহলে ডেইলি নোটিফিকেশানে চলে যাবে, ঠিক আছে? তো অবশ্যই করে ইনসাইটস WBCS চ্যানেলটা তোমাদেরই চ্যানেল, ওকে? চলো আজকে প্রথম প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগের প্রশ্নগুলো অবশ্যই দেখে নেই, প্রিভিয়াস প্লেলিস্ট আছে হিস্ট্রির উপরে। বলছে হু অ্যামং দ্য ফলিং প্রিসাইডেড ওভার দ্য সুরাট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1907। তোমরা জানো 1907 বললেই আমার মনে পড়ে যায় কংগ্রেস সে যেটা হয়েছিল, যে ঘটনা সংঘটিত, সে সুরাট স্প্লিট, নরমপন্থী এবং চরমপন্থী দুটো ভাগে ভাগ হয়, এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেট, ওকে? ইজ ইট ক্লিয়ার? নরমপন্থীদের মধ্যে কে ছিল? জিকে গোখলে, দাদাভাই নৌরোজি, SN ব্যানার্জি, বদরুদ্দিন তায়ুবজি, ফিরোজ শাহ মেহতা। আর নরমপন্থীদের মধ্যে, চরমপন্থী এক্সট্রিমিস্টের মধ্যে লালবাল পাল, অরবিন্দ ঘোষ, মানে লালবাল পাল বলতে এখানে লাল লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে? নরমপন্থীরা আলাপ আলোচনা নেগোসিয়েটের কথা বলতো, চরমপন্থীরা বলতো ভাই ডাইরেক্ট অ্যাকশন। তো এরকমই এবার কে কংগ্রেসের প্রেসিডেন্ট হবে এটা নিয়েই মেন মুদ্দা। তো সেক্ষেত্রে তোমাদের এখানে প্রশ্নটা যেটা উত্তর দিতে হবে যে কে প্রেসিডেন্ট হয়েছিল, তো অবশ্যই মাথায় রাখতে হবে এই প্রশ্নটা, কিন্তু কে প্রেসিডেন্ট হয়েছিল, এনিওয়ান? তো একদম তুমি ঠিক বলেছো, রাসবিহারী ঘোষ, একদম। রাসবিহারী ঘোষ নামটা আমি বলিনি ইচ্ছা করতে ভাবে, রাসবিহারী ঘোষ ছিল নরমপন্থী, মডারেট লিডার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মডারেট লিডার।
ওকে, ইজ ইট ক্লিয়ার? রাসবিহারী ঘোষ ছিল একজন মডারেট লিডার। আর আমরা যেটা যখন আমরা দেখেছি চাঁদনী চক ইনসিডেন্ট, সেটা কিন্তু রাসবিহারী বোস আইএনএ, তো এইগুলো আমরা রাসবিহারী বোস, ইনি কিন্তু এক্সট্রিমিস্ট লিডার। তো যাই হোক, এখানে উত্তর হবে রাসবিহারী ঘোষ। তো রাসবিহারী ঘোষ প্রিসাইডেড ওভার দ্য সুরাট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1907। ইন দিস সেশন দ্য কংগ্রেস ওয়াজ ডিভাইডেড ইন্টু টু উইংস, মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট, আবার রিউনাইট হয়ে যায় 1916। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ভেরি গুড, ঠিক আছে। সরিফুল মানুষ, বাকিরা অ্যান্সার করো। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ট্রোডিউস দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে ইন্ট্রোডিউস করেছিল? বলছে আলেকজান্ডার জন আরভনট, লর্ড স্ট্যানলে, স্যার অ্যাডসন এডেন, নাকি লর্ড লিটন? মানে দেশীয় পত্রপত্রিকাগুলির ওপর মানে বিধিনিষেধ, সেন্সরশিপ করা, ইম্পোজ করা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আমাকে এক্সাম উত্তর তুমি গেছে, তুমি সাল দিয়ে বললে এটাকে মানে রিপিল করেছিল রিপন, কুখ্যাত গভর্নর জেনারেল ছিলেন লর্ড লিটন। ইন 1878 লর্ড লিটন ইন্ট্রোডিউস দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট টু ব্যান দ্য ভার্নাকুলার প্রেস ইন ইন্ডিয়া। ফার্স্ট ভিকটিম কে ছিল মনে রাখতে হবে? সোম প্রকাশ। অন হুইচ অ্যামং দ্য ফলোয়িং, ময়েশ্চার চলে আসছে বলে হেভি হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। অন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডেটস দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড? এর মধ্যে বলতে হবে কোন ডেটে এবং তার সঙ্গে বছরটাও বলতে হবে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, এটা তোমাদেরকে বলতে হবে। তোমরা জানো এক্ষেত্রে কিন্তু গান্ধীজি পার্টিসিপেট করেছিলেন, আমাদের গান্ধীজি পার্টিসিপেট করেছিলেন। একটু সালটা দিয়ে বলো, এই সরি নাম্বারটা দিয়ে বলো। তো উত্তর শরীফুল একদম পারফেক্ট করেছে, এগুলো কিন্তু সত্যি কথা বলতে খুব রিভাইজ দিতে হবে, এগুলো পরীক্ষায় দেয়, তুমি এক্সপেক্ট করতেই পারো এগুলো পরীক্ষায় দেবে, সেই অর্থে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস রাখতে হবে। তো 7 সেপ্টেম্বর 1931, কিন্তু তোমরা জানো কিছু কিছু বিষয়ের জন্য গান্ধীজি পার্টিসিপেট করে, দেখো এই অধিবেশনে গান্ধীজি পার্টিসিপেট করেছিলেন, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় গান্ধীজি মানে সরি প্রথম তৃতীয় পার্টিসিপেট করেনি, কিন্তু সাপ্রু আর বিআর আম্বেদকর পার্টিসিপেট করেছিলেন। ঠিক আছে, ওকে, উত্তর এখানে হচ্ছে 7 সেপ্টেম্বর 1931। এরপরে জানো তুমি ভগৎ সিং, সুখদেব, রাজগুরু ফাঁসি হয়েছিল, কারণ এই সময় গান্ধীজি আর্জ করেছিল ইংরেজদেরকে যে ওদেরকে রাজনৈতিক প্রিজনার, ওদেরকে যাবজ্জীবনে কিন্তু মৃত্যুদণ্ড দেবেন না। এর অনেক কিছু বিষয়, আলোচ্য বিষয় আছে। দেয়ার ওয়ার দ্য থ্রি মেজর ডিফারেন্সেস বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। বাই দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স কংগ্রেস রিপ্রেজেন্টেশন ন্যাশনাল গভর্নমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ক্রাইসিস, এই মেন তিনটে বিষয় মেনলি আলোচ্য বিষয় ছিল। দারুন অ্যান্সার করছো, গুড মর্নিং প্রিয়াঙ্কা। আচ্ছা নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং লিডার্স জয়েন গান্ধীজি ইন চম্পারণ সত্যাগ্রহ অন হেল্ড 10th April 1917? 1917 সালে 10ই এপ্রিল, ঠিক আছে, 1917 সালে 10ই এপ্রিল, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এই প্রশ্নটা খুব দেয় পরীক্ষায়। তোমরা জানো গান্ধীজির একটা মাস সত্যাগ্রহ যে পপুলার হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে কোন ব্যক্তি এই সেই গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহে পার্টিসিপেট করেছিলেন? বিজি তিলক, সুভাষচন্দ্র বোস, রাজেন্দ্র প্রসাদ, না দাদাভাই নৌরোজি? 24 নম্বরের প্রশ্নের উত্তর আমাকে তোমরা পড়বে। ইনভাইট করেছিলেন কিন্তু রাজকুমার শুক্লা, ইনভিটেশন দিয়েছিলেন রাজকুমার শুক্লা।
তো উত্তর কি হবে? উত্তর আমরা দেখতে পাচ্ছি একদম তুমি সি কারেক্ট করেছো, বিজি তিলক দাদাভাই নৌরোজি রাসবিহারী। দেখো এটা অড ম্যান আউট করলে উত্তরটা ইজিলি তুমি দিতে পারো, এমনিতেই দিয়ে দিতে পারো। তো উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ, পারফেক্ট। তো গান্ধীজি অ্যারাইভ ইন চম্পারণ 10th April 1917 উইথ এ টিম। কাদেরকে নিয়ে গিয়েছিলেন? ইমিনেন্ট লয়ারদের নিয়ে গিয়েছিলেন, ইয়েস। আচ্ছা, ব্রজেন্দ্র কুমার, ব্রজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, অনুরাগ নারায়ণ সিনহা অ্যান্ড আদার্স ইনক্লুডিং আচার্য কৃপালিনীও পার্টিসিপেট করেছিলেন। আচ্ছা, ইউনিয়ন বাজেটের ওপরে আমি একটা ক্লাস নেব, আমি দু একদিনের মধ্যে মানুষ বা তোমার সালিফুলকে বলছি, সবাইকে বলছি, প্রিয়াঙ্কা যারা ক্লাস করছো এই মুহূর্তে, বাজেটের ওপরে আমি নোটস বানিয়ে নেক্সট উইকে আমি একটা সেশন নেব, এক্সট্রা সেশন, রাত্রিবেলা হয়তো 11টা থেকে নিলাম। তো সবাই জয়েন করো, ওখানে বাজেট কি, বাজেট এবং ইন্টারিম বাজেট মধ্যে ডিফারেন্স কি, ভোট অ্যাকাউন্ট কি, ভোট অন অ্যাকাউন্ট কি, অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি, এই যে ব্যাপারগুলো, ক্যাপিটাল রিসিভ, রেভিনিউ, এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা অনেক ডিসকাস করব, খুবই কম সময়, হয়তো 8 ঘন্টা থেকে 20 থেকে 30 মিনিট ক্লাস নেব এবং আমরা ইকোনমিটা পড়ব থ্রু বাজেট। বাজেট কনসেপ্ট এমন একটা কনসেপ্ট যদি তুমি ফিসকাল পলিসি তোমরা অবশ্যই পড়বে, সেক্ষেত্রে তোমার অনেক কিছু আমরা জানতে পারবো, সেটা পলিটি পয়েন্ট অফ ভিউ, কনসোলিডেট ফান্ড বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 112, এগুলো যেমন জানতে পারবো, অ্যাপ্রোপ্রিয়েশন, এই ভোটার অ্যাকাউন্ট 116, তেমনি রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই ব্যাপারগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। প্ল্যান্ড ইকোনমি, নন প্ল্যান্ড ইকোনমি, এইগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, কারণ আমাদের এক্সামের জন্য এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা জানো আমি একটু সময় নিই, সময় নিয়ে আমি আলোচনা শুরু করব। যেমন আমি ইন্ডিয়ান পলিটি PYQ করিয়ে দিয়েছি। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোয়িং প্লেড এ ডমিনেন্ট রোল ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? এর মধ্যে কোন ব্যক্তি একটা ডমিনেন্ট রোল বা প্রমিনেন্ট রোল বা মেন রোল নিয়েছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে? বলছে বসবন্ত সিং বা সিনহা, লালা লাজপত রায়, সুবোধ ব্যানার্জি না অশোক মেহতা? কি উত্তর আমাকে তুমি বলো, গোল্ডেন কোয়েশ্চেন, গোল্ডেন কোয়েশ্চেন, এগুলো একদম গোল্ডেন টাইপ কোয়েশ্চেন। তো উত্তর একদম তুমি কারেক্ট করেছো, কোনো কোয়েশ্চেন থাকবে না, কোনো ডাউট নেই, লালা লাজপত রায়, লালা লাজপত রায়। তো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইজ দ্য ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন ফেডারেশন ইন ইন্ডিয়া, ওয়ান অফ দ্য 5 লার্জেস্ট। ইট ওয়াজ ফাউন্ডেড, কে করেছিল ফাউন্ড? অন 31st October 1920, 1920 সালে 31 অক্টোবর বোম্বেতে, বাই লালা লাজপত রায় অ্যান্ড জোসেফ ব্যাপিস্টা। গুড মর্নিং, গুড মর্নিং, বুঝলাম তো, মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ প্রাইমারি ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তো মনে রাখবে তখন কিন্তু এটা ছিল অ্যাসোসিয়েটেড ছিল কমিউনিস্ট পার্টির সাথে। দ্য বেঙ্গলি, গুড মর্নিং শরীফুল মল্লিক। আচ্ছা, যারা যারা ক্লাস দেখছো, যারা যারা এখন এই মুহূর্তে লাইভ ক্লাস দেখছো বা যারা রেকর্ড দেখবে পরবর্তীকালে, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করা চ্যানেলে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করলে হয়তো তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব, বাট আমাদের আমাদের টিমের কাছে কিন্তু এটা অনেক কিছু। তো অবশ্যই করে আমরা অনেক এনার্জি পাই, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। চলো, দ্য বেঙ্গলি, দ্য বেঙ্গলি নিউজ পেপার ওয়াজ স্টার্টেড বাই হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাক্টিভিস্ট ইন 1879? এই যে বেঙ্গলি নিউজ পেপারটা, দ্য বেঙ্গলি, যেটা স্টার্ট করেছিল কে? রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্রা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি না আনন্দমোহন বোস? বলো,
বৃষ্টি হয়েছে না, ওই জন্য ক্যামেরায় ময়েশ্চার চলে এসেছে, আর সেই ময়েশ্চারের জন্য কি হচ্ছে, হেভি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তো এখানে উত্তর কি হবে, এখানে উত্তর কি হবে আমাকে তোমরা বলো। এস এন ব্যানার্জি ক্রাউনলেস কিং, এস এন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট পলিটিক্যাল লিডার, তিনি কিন্তু ফাউন্ডিং মেম্বার ছিলেন না কিন্তু কংগ্রেসের, তিনি পরবর্তীকালে অ্যাসোসিয়েটেড হয়েছিলেন, সেটা আলাদা ম্যাটার। হি ফাউন্ডেড দ্য নিউজ পেপার দ্য বেঙ্গলি কত সালে, ইন 1879, 1879 সালে, এবং অবশ্যই, এবং তিনি এস্টাবলিশ করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন কার সাথে, উইথ আনন্দমোহন বোস। আনন্দমোহন বোস, এগুলো এরা কিন্তু মানে প্রি কংগ্রেসের সময়সাময়িক। দ্য ফার্স্ট ইন্ডিয়ান পলিটিক্যাল অর্গানাইজেশন অফ ইটস কাইন্ড অন 26 জুলাই 1876, এইগুলো মাথায় রাখতে হবে। হি ইজ রিনাউন্ড টুডে অ্যাজ পায়োনিয়ার লিডার অফ ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে একজন পায়োনিয়ার বা পথপ্রদর্শক হিসাবে তিনি রিনাউন্ড, তিনি বিবেচিত হয়ে থাকেন। হি পাবলিশড অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এ নেশন ইন মেকিং, বুঝতে পারছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লিটারেচার ওয়ার্ক। দ্য ব্রিটিশ রেসপেক্টেড হিম, ব্রিটিশরা রেসপেক্ট করতেন এবং তাকে বলতেন সুরেন্দ্রনাথ নট সারেন্ডার নট ব্যানার্জি, কেউ কেউ বলতো ক্রাউনলেস কিং অফ বেঙ্গল। ঠিক আছে, তো এস এন ব্যানার্জি কম্পিটিটিভ পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, দ্যাটস ওয়াই তোমাদেরকে মনে রাখতে হবে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ওয়াজ গদর জার্নাল ওয়াজ ফার্স্ট পাবলিশ, গদর কথার অর্থ কি, বিপ্লব। তা বলো কোন ভাষায় প্রথম জার্নাল গদর পাবলিশ হয়েছিল, পাঞ্জাবি, ইংলিশ, পাস্তুন না উর্দু। তো এটা অনেকে ভুল করবে, দেখি কে কেমন উত্তরটাও দেখি, আমি ডিটেলস দেখতে চাই। তোমরা জানো এটা এস্টাবলিশ হয়েছিল সান ফ্রান্সিসকো, এখানে লালা অর্থ, যারা দেশের বাইরে যারা বিপ্লবী কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে চাইছিল তাদের জন্য এই অর্গানাইজেশনটা। অনেকে জানো না এই প্রশ্নটার উত্তর কিন্তু হবে উর্দু, উর্দু ভাষায় প্রথম এটা পাবলিশ হয়েছিল। গদর জার্নাল ওয়াজ পাবলিশড ইন উর্দু ইন 1913, পরবর্তীকালে আফটার দিস ইজ ইট ওয়াজ পাবলিশড ইন ইংলিশ, পাঞ্জাবি, মারাঠি অ্যান্ড পাস্তুন অলসো। দেখতে পাচ্ছ, তুমি 20টা প্রশ্ন করছো, তার মধ্যে তোমার একটা প্রশ্ন ভুল হয়ে গেল, এটাও হবে না। কম্পিটিটিভ পরীক্ষায় একটা সিঙ্গেল কোয়েশ্চেন ছাড়া যায় না। হু অ্যামং দ্য ফলোয়িং লঞ্চ দ্য হোম রুল মুভমেন্ট ইন 1916, বলো। হোম রুল মিন্স সেলফ রুল, এই যে হোম রুল মুভমেন্ট 1916 সালে কে লঞ্চ করেছিল, চার্লস ক্রটন, অ্যানি বেসান্ত, হেলেনা ব্লাভাটস্কি, ফ্র্যাঙ্ক বেসান্ত। আচ্ছা, যারা যারা ক্লাস করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতদিন হয়ে গেল চ্যানেলের সাবস্ক্রিপশন খুব ধীরে ধীরে হচ্ছে, তোমরা একটু শেয়ার করো, একটু বন্ধুদের রেকমেন্ড করো। আমি জানি একটা চ্যানেল, এডুকেশন চ্যানেল দাঁড়াতে সময় লাগে, বাট তোমরা অবশ্যই একটু চেষ্টা করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানে শেয়ার করা। যাই হোক, দক্ষিণ ভারতে কিন্তু মনে রাখবে এখানে মানে প্রাইম রোল নিয়েছিল অ্যানি বেসান্ত, আর পশ্চিম ভারতে নিয়েছিল বিজি তিলক। তো উত্তর হবে এখানে অ্যানি বেসান্ত।
1916 সালে অ্যানিমেশন লঞ্চ দ্য হোম রুল মুভমেন্ট অ্যালং উইথ লোকমান্য তিলক, সঙ্গে ছিলেন লোকমান্য তিলক, বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক, তাকে লোকমান্য বলা হতো। আচ্ছা, সি ওয়াজ ম্যারিড 1919 সালে, মাত্র 19 বছরে মারা সরি বিবাহ করেন টু প্র্যাং বেসান্ত, বাট সেপারেট হয়ে যায়, বাট সেপারেটেড ফ্রম হিম ওভার রিলিজিয়াস ডিফারেন্সেস, ধর্মীয় কারণে বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ। হু অ্যামং দ্য ফলোয়িং প্রিসাইডেড দ্য করাচি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1931? তো বলো, এখানে করাচি অধিবেশন, বিশ্ববিখ্যাত করাচি অধিবেশন, তো সেটা 1931 সালে হয়েছিল, কার পৌরোহিত্যে, কে প্রেসিডেন্ট ছিলেন? পণ্ডিত মদন মোহন মালভিয়া, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওয়াহরলাল নেহরু, না ডক্টর এম এ আনসারি? 1931 সালে বলছি, কিন্তু উত্তর একদম ঠিক বলেছ, এই সেই করাচি অধিবেশন যেখানে ফান্ডামেন্টাল রাইটস, ইকোনমিক পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল। তো করাচি অধিবেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 31 মার্চ 1931 সালে, আন্ডার প্রিসাইডেড বাই সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, লৌহ মানব, বা কেউ ওনাকে বিসমার্ক বলা হতো, বারদৌলি সত্যাগ্রহের জন্যও কিন্তু উনি যথেষ্ট সুপরিচিত। হু অ্যামং দ্য ফলোয়িং স্টার্টেড গণপতি ফেস্টিভ্যাল, গণপতি ফেস্টিভ্যাল 1893 সালে শুরু করা হয়েছিল, অ্যান্ড দেয়ার বাই গেভ ইট ন্যাশনাল ক্যারেক্টার, এবং এটা একটা জাতীয় মানে ক্যারেক্টার হিসাবে এস্টাবলিশমেন্ট হয়। তো তোমরা জানো গণপতি ফেস্টিভ্যাল, শিবাজি ফেস্টিভ্যাল বললেই মনে পড়ে যায় কার কথা, লোকমান্য তিলক, গণেশ দামোদর সাভারকর, জিডি সাভারকর, আচ্ছা, নানা পাতিল, না বিনোবা ভাবে। তো উত্তর গণপতি ফেস্টিভ্যাল, লোকমান্য তিলক, তো বিজি তিলক, অলসো নোন অ্যাজ লোকমান্য তিলক, স্টার্টেড গণপতি ফেস্টিভ্যাল ইন 1893। বাই ডুইং সো হি ট্রান্সফর্মড দ্য ট্র্যাডিশনাল গণপতি ফেস্টিভ্যাল অফ মারাঠা ইন্ডো ন্যাশনাল ফেস্টিভ্যাল, যেমন দুর্গা পুজো, এটা ওয়েস্ট বেঙ্গল বেস্ট, কিন্তু এখনকার দিনে তুমি দেখতে পাবে অল ওভার ইন্ডিয়া, এবং নট অনলি ইন্ডিয়ার মধ্যে এখন ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। কাল কি পড়া হবে স্যার? কালকে না কি বুঝলো না প্রশ্নটা, একটু বলো। কালকে ভাবছি, দেখো কালকে শনিবার, কালকে প্ল্যান করেছি ইতিহাসটাকে কন্টিনিউ করবো, রবিবার দিনকে প্ল্যান আছে আমার মর্নিংয়ের ক্লাসে, সেটা তোমাদের ইন্ডিয়ান পলিটি, আর সোমবার থেকে হবে যেমন তোমাদের কেপি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, একটা দিন অন্তর অন্তর হতো, সেইভাবে হবে। এক সপ্তাহ হবে তোমাদের চ্যাপ্টার সাবজেক্ট বেস স্পেসিফিক ক্লাসেস, আর এক সপ্তাহ হবে তোমাদের বিভিন্ন এক্সাম, আপকামিং এক্সাম ওরিয়েন্টেড ক্লাসেস। তো এইভাবে আমার নিয়ে চলা, দেখা যাক পরবর্তীকালে যদি কোনো প্ল্যানিং চেঞ্জেস হয় সো আমি জানিয়ে দেবো। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া, ফার্স্ট রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের নাম বলো, ভারতীয় মজদুর সংঘ, ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস, হিন্দু মজদুর সংঘ, না মাদ্রাস লেবার ইউনিয়ন? Which among the following was the first registered trade union of India? তো বলবে মাদ্রাস লেবার ইউনিয়ন, মাদ্রাস বাবু সরিফুল, ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস নয়, মাদ্রাস লেবার, ফার্স্ট রেজিস্টার্ড বলছে। দ্য ফার্স্ট রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া ওয়াজ মাদ্রাস লেবার ইউনিয়ন, হুইচ ওয়াজ ফাউন্ডেড বাই 1980 বিপি ওয়াডিয়া, সঙ্গে ছিলেন ভি
কল্যাণ সুন্দরম মুদালিয়ার, বি কে মুদালিয়ার, কি বলতে পারলাম? হু অ্যামং দা হুইচ অ্যামং দা ফলোয়িং ইভেন্ট ওয়াজ এ মেজর সেটব্যাক টু খিলাফত মুভমেন্ট, কি মেজর সেটব্যাক ছিল খিলাফত মুভমেন্টের? প্যাক্ট সাইন বিটুইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ, অ্যানাউন্সমেন্ট অফ কনসেশন টু মুসলিম বাই ব্রিটিশ গভর্নমেন্ট, ভায়োলেন্স ইন চৌরি চৌরা ইনসিডেন্ট, না রেভলিউশন ইন তুর্কি, আলী ব্রাদার্সের নাম সবাই জানো, এটা সবাই জানি। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কিরা ইংরেজদের বিরোধিতা করেছে, যুদ্ধান্তে খলিফা খকে ক্ষমতাচ্যুত করা হয়। মুসলিম সম্প্রদায় খলিফা একটা গুরুত্বপূর্ণ পোস্ট, সেক্ষেত্রে তোমরা জানো এই আন্দোলনটাকে ইন্ডিয়ার ভারতের মাটিতে চলছিল আলী ব্রাদার্সের হাত ধরে। পরবর্তীকালে গান্ধীজি অসহযোগ আন্দোলনের মধ্যে এই আন্দোলনটাকে ইনক্লুড করে দেওয়া হয়, সমষ্টি করে দেওয়া হয়। তো সেই জন্য এই, যাই হোক, খিলাফত মেন সেটব্যাক ছিল রেভলিউশন ইন তুর্কি, ঠিক আছে? তো উত্তর হবে 1922 দেয়ার ওয়াজ এ রেভলিউশন ইন তুর্কি আন্ডার দ্য লিডারশিপ অফ, কার লিডারশিপ হয়েছে? মুস্তাফা কামাল পাশা। এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? মুস্তাফা কামাল পাশা আন্ডার হুম এ সেকুলার গভর্নমেন্ট ওয়াজ এস্টাবলিশ ওয়াজ দেয়ার দ্য গভর্নমেন্ট পিরিয়ড দ্য কনসেপ্ট অফ খিলাফত উইদিন টু ইয়ার্স অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ খিলাফত কনফারেন্স হ্যাড লস্ট ইটস রিজন ডি এন্টার অ্যান্ড ওয়াজ ডাইং দেয়ার আফটার। তোমরা জানো সেখানে সেকুলার গভর্নমেন্ট হয়েছিল, কিন্তু সেখানে যখন রেভলিউশন হয়েছিল মুস্তাফা কামাল পাশার নেতৃত্বে, সেটা মনে রাখতে হবে, মানে একটা মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে? Who among the following was nominated as first satyagraha by Mahatma Gandhi for individual satyagraha of 1940? বলছে 1940 সালে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যেটা গান্ধীজি শুরু করেছিল, গান্ধীজির মতে ফার্স্ট ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী কে ছিল, কে সিলেক্ট, কাকে গান্ধীজি কাকে সিলেক্ট করেছিলেন ফার্স্ট সত্যাগ্রহী? লালা লাল বাহাদুর শাস্ত্রী, জওয়াহরলাল নেহরু, বিনোবা ভাবে, না এস সত্যমূর্তি? ফার্স্ট সত্যাগ্রহী কে ছিলেন? তো উত্তর হবে বিনোবা ভাবে। আর সেকেন্ড ওয়ান জওয়াহরলাল নেহরু। মহাত্মা গান্ধী নমিনেটেড বিনোবা ভাবে অ্যাজ দ্য অ্যাজ ফার্স্ট সত্যাগ্রহী অ্যান্ড জওয়াহরলাল নেহরু অ্যাজ সেকেন্ড সত্যাগ্রহী। ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, এই ক্লাসগুলো তোমাদের করতে হবে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট, এর মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কংগ্রেসের, টু চেয়ার দ্য ইন ন্যাশনাল কংগ্রেস অ্যাট কানপুর সেশন অব 1925 কানপুর সেশনে প্রথম ভারতীয় কংগ্রেসের, মানে প্রথম মহিলা ভারতীয় প্রেসিডেন্ট নাম বলে, প্রথম যদি বলে তখন এমনি, যদি প্রথম মহিলা বললে তখন অ্যানি বেসান্ত, কিন্তু যখন বলে প্রথম ভারতীয়, প্রথম বাঙালি বললে নীলিসেন গুপ্ত, সরোজিনী নাইডু নয়, প্রথম ইনি ছিলেন প্রথম অর্থমন্ত্রী, তাহলে যদি এখানে উত্তর অটম্যান আউট করে উত্তর হয়ে গেল সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডু প্রিসাইডেড অব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট কানপুর সেশন, মনে রাখবে কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত, এআই মনে রাখতে পারো, ইন 1925, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় দেয়। চলো, আচ্ছা, হু অ্যামং দ্য ফলোয়িং রিজাইন্ড ফ্রম মেম্বারশিপ অফ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, এর মধ্যে কোন ব্যক্তি ভাইসরয় যে কার্যনির্বাহ সমিতি ছিল ওখান থেকে মেম্বারশিপ রিজাইন দিয়ে দেয়, তিনি ছেড়ে দেন, কেন? রিজাইন দেয় না,
অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট জালিয়ানওয়ালা মাসাকার, 1919 যে জালিয়ানওয়ালা মাসাকার তারই প্রোটেস্টে, প্রোটেস্ট স্বরূপ। কারণ ইংরেজদের তৈরি করা একটা আইন রাওলাট অ্যাক্ট, সেই আইন দ্বারা অ্যারেস্ট করা সত্যবার সৈফুদ্দিন কিজলুকে, সেখানে শান্তিপূর্ণ মিছিল এবং ডায়ের নেতৃত্বে গুলিবর্ষণ, এটা মেনে নেওয়া যায় না। তাও একটা বৈশাখী পূর্ণিমার দিন এবং নিরস্ত্র বাচ্চা মহিলা পুরুষ ওপর বুড়ো যারা সিনিয়র সিটিজেন এল্ডার, তো উত্তর হবে এখানে কে ছেড়েছিলেন বলতে পারবে? নাইয়ার, শঙ্করন নাইয়ার, ঠিক আছে। শঙ্করন নাইয়ার রিজাইন ফ্রম দ্য মেম্বারশিপ অফ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট জালিয়ানওয়ালা ম্যাসাকার অন 30th April 1919। বলো প্রশ্নগুলো কেমন লাগছে আমাকে তোমরা বলো, যারা যারা ক্লাস করছো কোয়েশ্চেন্সগুলো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা একটু বলো। Among the following edited and published the newspaper Indian Mirror in 1861, এর মধ্যে কে ব্যক্তি কোন ব্যক্তি এডিট করেছিল এবং পাবলিশ করেছিল একটা ফেমাস নিউজ পেপার যার নাম ইন্ডিয়ান মিরর, কত সালে? সেটা হলো 1861 সালে। বলছে মনমোহন ঘোষ অ্যান্ড কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুমিত গাঙ্গুলি, অমিতাভ ঘোষ, এখানে উত্তর কি হবে আমাকে তোমরা বলো। তো এর উত্তর একটাই, এর উত্তর হবে সুমিত গাঙ্গুলিও নয়, অমিতাভ ঘোষ নয়, রবীন্দ্র ঠাকুরও নয়, এখানে হবে মনমোহন ঘোষ অ্যান্ড কেশবচন্দ্র সেন। 1861 সালে ফেমাস নিউজ পেপার ইন্ডিয়ান মিরর এস্টাবলিশ করেছিলেন মনমোহন ঘোষ অ্যান্ড কেশবচন্দ্র সেন। দ্য টু মিট হোয়াইল মনমোহন ঘোষ ওয়াজ এ স্টুডেন্ট অ্যাট প্রেসিডেন্সি কলেজ। মনমোহন ঘোষ এবং কেশবচন্দ্র মিশে কোন মিট হয় যখন মনমোহন ঘোষ প্রেসিডেন্সি কলেজের তিনি স্টুডেন্ট ছিলেন। It is also interesting to note that the Indian Mirror, who among the first Indian newspaper, the founder Manmohan Ghosh is no less distinguished. He along with Satyendranath Tagore, tumi jano, was the first Indian jini appear korechilen civil service. He is also a founder of International Congress, the party that led India to independence. Who among the following founded the Indian Society of Oriental Art to review the ancient art tradition of India? Bolo er modhe ke toiri korechilo, found korechilo Indian Society of Oriental Art? Oriental art bolte paschatya ebong paschatyer modhe melbondhon ghotechilo, paschatya painting ba paschatya এবং আর্ট টু রিভিউ দ্য এনশিয়েন্ট অ্যান্ড আর্ট ট্রেডিশন অফ ইন্ডিয়া। মুকুল দে, সুরেন্দ্রনাথ গাঙ্গুলি, রবীন্দ্রনাথ টেগর না অবনীন্দ্রনাথ টেগর, বলো এর উত্তর কি হবে?
আচ্ছা, উত্তর কি হবে এখানে? অবনীন্দ্রনাথ ঠাকুর, স্কিপ করো না বাবু, অবনীন্দ্রনাথ ঠাকুর হবে এখানে উত্তর, ঠিক আছে? অবনীন্দ্রনাথ ঠাকুর বা টেগর হ্যাড ফাউন্ডেড ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট ইন কলকাতা টু রিভিউ দ্য এনসেন্ট আর্ট অ্যান্ড ট্র্যাডিশন অফ ইন্ডিয়ান। হি ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট স্কুল অফ আর্ট অ্যান্ড এ গ্রেট আর্টিস্ট অফ মডার্ন ইন্ডিয়া। বুঝতে পারছ? হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড, এর মধ্যে কে তৈরি করেছিল মাদ্রাস লেবার ইউনিয়ন? ভারত ভূষণ পান্ডে, লালা লাজপত রায়, সুবোধ ব্যানার্জি না বি পি ওয়াডিয়া? বলো এ উত্তর কি হবে আমাকে তোমরা বলো। এ অ্যান্সার ক্যা হোনা চাহিয়ে মুঝে বলো, বলো তো এর উত্তর হবে কি? বি পি ওয়াডিয়া। মাদ্রাস লেবার ইউনিয়ন এস্টাবলিশ করেছিলেন বি পি ওয়াডিয়া, দ্য ফার্স্ট ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া। ফার্স্ট ট্রেড ইউনিয়ন ভারতে এস্টাবলিশ ওয়াজ কি ছিল? মাদ্রাস লেবার ইউনিয়ন, যেটা ফাউন্ড করেছিলেন 1918 সালে বাই বি পি ওয়াডিয়া, সঙ্গে ছিলেন ভি কল্যাণ সুন্দরম মুদালিয়ার, এক্ষুনি বলেছিলাম। নেক্সট কোয়েশ্চেন, উইচ অ্যামং দ্য ফলোয়িং রুলার অফ দ্য চোলা এম্পিরিয়ার, এর মধ্যে কোন চোলা এম্পিরিয়ার কনকোয়ার্ড জয়লাভ করেছিল? দ্য মালদ্বীপ, মালদ্বীপ জয় করেছিল ডিউরিং হিজ রিজাইন। তোমরা জানো এবারে বাজেট মালদ্বীপ নিয়ে সেপারেট বাজেট অ্যালোকেট করা হয়েছে মালদ্বীপ ট্যুরিজমের জন্য, এবং তোমরা জানো কদিন পরে দেখবে মালদ্বীপ, মালদ্বীপে, মালদ্বীপ বলছি লাক্ষাদ্বীপের জন্য, সরি, এবারে বাজেটে তোমরা জানো লাক্ষাদ্বীপের জন্য বাজেট অ্যালোকেট করা হয়েছে মালদ্বীপের সাথে ইন্ডিয়া যে এই মুহূর্তে সমস্যা চলছে সেটা দিয়ে, তোমরা জানো মালদ্বীপের তাণ্ডব সিচুয়েশন, এবং মালদ্বীপের সরকারও হয়তো আজকালের মধ্যে পড়ে যাবে যে প্রো চাইনিজ সরকার রয়েছে। কুলতুঙ্গ চোলা, রাজেন্দ্র চোলা, রাজা রাজা চোলা না বিক্রম চোলা? হু অ্যামং দ্য ফলোয়িং রুলার অফ চোলা এম্পিরিয়ার কনকোয়ার দ্য মালদ্বীপ ডিউরিং হিজ রিজাইন? তো রাজা রাজা চোলা ওয়ান, রাজা রাজা চোলা ওয়ান এর উত্তর হবে, না রাজেন্দ্র নয় বাবু, রাজা রাজা চোলা ওয়ান, ঠিক আছে? তো উত্তর এখানে সি, রাজা রাজা চোলা পপুলার, রাজা রাজা দ্য গ্রেট বলা হয় পপুলারলি, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পিরিয়ার অফ তামিল, চোলা এম্পিরিয়ার অফ ইন্ডিয়া, অ্যান্ড হি রুলড বিটুইন 1985 to 1914 CE। তিনি ছোট ছোট কিংডম বাই কনকোয়ারিং স্মল কিংডম ইন সাউথ আফ্রিকা, ছোট ছোট কিংডম তিনি দখল করেন এবং তিনি এক্সপ্যান্ড করেন ভারতে বাইরে, যেমন শ্রীলঙ্কা ইন সাউথের দিকে, কলিঙ্গ তোমরা জানো নর্থ ইস্টের দিকে। আচ্ছা, ওয়ান অফ দ্য লাস্ট কনকোয়ের রাজা রাজা ছিল মালদ্বীপ, ঠিক আছে? অ্যাট দ্য টাইম অফ ইনভেনশন অফ আলাউদ্দিন, যখন আলাউদ্দিন ভারতে ইনভেন্ট করল, তখন ওয়ারাঙ্গেলের, ওয়ারাঙ্গেল কারা রুল করত? ওয়ারাঙ্গেল ওয়াজ রুলড বাই কাকাতিয়া ডাইনাস্টি, চালুক্য ডাইনাস্টি, চোলা ডাইনাস্টি না ইয়াদাভা ডাইনাস্টি? যখন অ্যাট দ্য টাইম অফ ইনভেনশন অফ আলাউদ্দিন ওয়ারাঙ্গেল ওয়াজ রুলড বাই কাকাতীয় না ইয়াদাভা? বলো, আমি তো দুটো বাদ দিয়ে দিলাম। তো উত্তর এখানে কি হবে? উত্তর কাকাতীয়, কাকাতিয়া ডাইনাস্টি। তো কনকোয়ার অফ আলাউদ্দিন খিলজি নর্থ ইন্ডিয়ান, যখন তিনি এক্সপ্যান্ড করেছিলেন তখন মনে রাখতে হবে গুজরাট, রণতম্বর, চিত্তর, মালওয়া এগুলো ছিল, দেখানা তিনি কিন্তু, আর দক্ষিণ ভারত জয়লাভের ক্ষেত্রে মালিক কাপুরের রোল ছিল। এবার তোমাদের বলি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কনকোয়েস, দেখো জয়েল দেখো, গুজরাট যখন তিনি অ্যাটাক করতো গুজরাটে ছিলেন কর্ণদেব বাঘেলা, কর্ণদেব বাঘেলা টু অফ বাঘেলা ডাইনাস্টি, রণতম্বর রানা হামির দেব চৌহান ডাইনাস্টি, চিত্তর রানা রতন সিং রুল করতেন, ওয়ারাঙ্গেল রুলার প্রতাপ রুদ্র দেবা, তিনি করতেন কোন মানে কিংডম থেকে বা ডাইনাস্টি বিলং করতেন
কাকাতিয়া ডাইনাস্টি। তো এইগুলো কেন তোমাদেরকে পড়তে বলি, কারণ এখান থেকে পরীক্ষা দিতে পারে এর মধ্যে কোনটি আলাউদ্দিন খিলজি সমসাময়িক বা কোনটা সমসাময়িক নয়, যেমন আকবর দেয়, রাজা মান সিং, উদয় সিং, বুঝতে পারছো? এই ধরনের প্রশ্নগুলো যদি তোমাদের দেয় সেক্ষেত্রে তুমি অ্যান্সার যাতে করে আসতে পারো ঠান্ডা মাথায়, তাহলে উত্তর হয়ে যাবে ওয়ারাঙ্গল, এই সরি কাকাতিয়া। তো এইগুলো যখন তুমি পড়ছো, এবার দেখো তোমাদেরকে পরীক্ষা এখানে কাকাতিয়া হলো, পরে দিতে পারে ওয়ারাঙ্গলকে, বুঝেছো? ইবান বাতুতা, তোমরা জানো ইবান বাতুতার নাম, আমরা সবাই জানি ইবান বাতুতা, দ্য ফেমাস মুসলিম এক্সপ্লোরার হু কেম টু ইন্ডিয়া ডিউরিং রিজাইম অফ মোহাম্মদ বিন তুগলক। ইবান বাতুতা একজন খুব জনপ্রিয় মুসলিম এক্সপ্লোরার, পর্যটক ছিলেন, যিনি ভারতবর্ষে এসেছিলেন, মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে, খুব ভালো। তাহলে তিনি কোন দেশ থেকে তিনি এসেছিলেন, মানে তিনি কোন দেশের নাগরিক ছিলেন, বিলংস টু হুইচ কান্ট্রি, ইরাক, ইরান, মরক্কো, আফগানিস্তান। কিন্তু এটাও তোমাদের মনে রাখতে হবে যে ধরো ইমান বাতুতা কার সমসাময়িক ছিলেন, ইমান বাতুতা ছটা না সাতটা রুলারের সমসাময়িক, সেখানে যাই হোক এখানে উত্তর হবে কিন্তু মরক্কো। তো ইমান বাতুতা ওয়াজ এ মুসলিম মরক্কান এক্সপ্লোরার, তিনি ভারতে এসেছিলেন, তার ট্রাভেল সম্বন্ধে জানতে গেলে আমাকে পড়তে হবে রিহালা, কিতাব রিহালা। বাতুতা ইজ কনসিডার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রাভেলার অফ অল টাইম, যতজন ভারতের চীনা হিউয়েন সাং হোক, ইপসিত হোক, নুনিজ হোক, পায়েজ হোক, আব্দুর রাজ্জাক হোক, তাদের সবার মধ্যে কিন্তু এই ইমান বাতুতা, ইনি কিন্তু খুব পপুলার বা গ্রেটেস্ট ট্রাভেলার দেরই মানে সমতুল্য, কারণ তার লেখা থেকে আমরা অনেক ডাইনাস্টির ইতিহাস জানতে পারি। হি কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রিজাইম অফ মোহাম্মদ বিন তুগলক। হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাম্বাসেডর অফ কুইন এলিজাবেথ ভিজিটেড আকবর কোর্ট টু অবটেন এ ফারমান ফর ট্রেড ইন গুজরাট। এর মধ্যে কোন কুইন এলিজাবেথ, যাকে কোন অ্যাম্বাসেডারকে মানে ব্রিটিশ রানী, ইংরেজ রানী কুইন এলিজাবেথ কোন অ্যাম্বাসেডার দূত পাঠিয়েছিলেন আকবরের রাজসভায় ট্রেড কনসেশনের জন্য বা ফরমান, যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে তার পারমিশনের জন্য, কোথায়? গুজরাটে। জন মিডেনেল, স্যার থমাস রো, জন মিডেনেল, দেখো এখানে অপশান, যেহেতু এখানে ডবল ডবল রয়েছে, এখানে উত্তর চোখ কান মনে রাখতে হবে, এলিজাবেথ ওয়ান তাকে পাঠিয়েছিলেন, স্যার জন মিডেনেল, ঠিক আছে, কারণ এলিজাবেথ ওয়ান কেন, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন সিলেক্ট করেছিলেন, কারণ এলিজাবেথ ওয়ানের শেয়ার ছিল। তো জন মিডেনেল, মিডেনেল ওয়াজ অ্যান অ্যাম্বাসেডার অফ কুইন এলিজাবেথ, ভিজিটেড আকবর কোর্ট টুয়াইস, 1599 এবং 1606, ঠিক আছে। জন মিডেনেল, মিডেনেল ওয়াজ এ ব্রিটিশ এক্সপ্লোরার অ্যান্ড অ্যাডভেঞ্চারার অ্যান্ড ওয়ান অফ দ্য ফার্স্ট টু মেক অ্যান্ড ওভারল্যান্ড জার্নি টু ইন্ডিয়া। তো যাই হোক, এবং এই জন মিডেনেলকেই এই নিয়েই ছিলেন যিনি প্রথম ইংলিশম্যান তাকে ভারতে কবরস্থ করা হয়েছিল। এইগুলোও তোমাদেরকে মনে রাখতে হবে আবশ্যিক। প্রশ্ন ভালো লাগছে মানুষ? ৪৩ মিনিট হয়ে গেল দেখতে দেখতে। হু অ্যামং দ্য ফলোয়িং টার্ম ওয়াজ ইউজ ফর রয়্যাল ক্যাভেলরি অফ মারাঠা আর্মি, আর্মি সিস্টেম, বলছে যে মারাঠা আর্মিতে যে রয়্যাল ক্যাভেলরি টার্মটা কি নামে পরিচিত, সুবেদার বলা হতো, সিলেদার বলা হতো, হাজারি বলা হতো, না বর্গি বলা হতো? বলো, হু অ্যামং দ্য ফলোয়িং টার্ম ওয়াজ ইউজ ফর রয়্যাল ক্যাভেলরি অফ মারাঠা আর্মি সিস্টেম, বলা হতো দা বর্গি, বর্গি বলা হতো, বর্গি ওয়াজ দ্য রয়্যাল ক্যাভেলরি অফ মারাঠা আর্মি সিস্টেম। দেয়ার ওয়ার টু কাইন্ড অফ ক্যাভেলরি, দু ধরনের ক্যাভেলরি ছিল, একটি ছিল বর্গি, একটি ছিল সিলেদার। বর্গিদেরকে হর্স প্রোভাইড করা হতো স্টেট থেকে, দ্য হর্সেস ওয়ার প্রপার্টি অফ দ্য রয়্যাল হাউস হোল্ড,
তখনকার দিনে কে কত ধরত, যারা যত ঘোড়া ছিল, আর সিলেটাসকে নিজেদের ঘোড়া, নিজেদের ঘোড়া নিজে রাখতে হতো। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ কল্ড হাজার দিনারি ডিউরিং দ্য রিজাইম অফ আলাউদ্দিন খিলজি রুলার অফ দিল্লি সুলতানেট। এবং তুমি জানো এর ইনাকেই হাজার দিনারি মানে কেনা ঘোড়া ছিল, ঠিক আছে, কে কেউ ছিল তোমরা জানো খিলজি ডাইনাস্টির সময়। এবং ইনি মনে রাখতে হবে একটা রোল নিয়েছিল দক্ষিণ ভারত জয়লাভের ক্ষেত্রে, থেকে কে ব্যক্তি, মালিক কামিল, খাইল সৈয়দ, মালিক কাফুর না মালিক মুহাম্মদ? উত্তর কি হবে? তো আমরা এখানে প্রশ্নের উত্তর দেবো মালিক কাফুর। মানে দক্ষিণ ভারত জয়লাভের ক্ষেত্রে মালিক কাফুরের রোল ছিল। মালিক কাফুর ওয়াজ এ স্লেভ, একজন দাস ছিলেন, হু বিকেম এ হেড জেনারেল, আর্মির হেড জেনারেল ছিলেন আলাউদ্দিন খলজির, রুলার অফ দিল্লি সুলতান 1296-1316, ঠিক আছে, মনে রাখতে হবে। মালিক কাফুরকে বলা হয় থাউজেন্ড ডিনার কাফুর, কারণ তাকে হাজার ডিনার দিয়ে কেনা হয়েছিল। দ্য অ্যামাউন্ট পেড কে করেছিল? সুলতান ফর হিজ পজিশন। আজকে লাস্ট কোয়েশ্চেন, অ্যাজ পার দ্য পৃথ্বীরাজা রাসো দ্য ফোর রাজপুত ক্লেন উইচ ইমার্জ ফ্রম অগ্নিকুলা ফায়ার অল্টার অফ মাউন্ট আবু আর, বলো। একবার পৃথ্বীরাজ রাসো থেকে জানা যায় চারজন, চারটে রাজপুত ক্লেন ছিল যেটা ইমার্জ করেছিল অগ্নিকুণ্ড ফায়ার অল্টার কোথাও, মাউন্ট আবু, রাজস্থান, তারপরে পারামাস, চান্দেলা, চৌহান, চালুক্য, প্রতিহার, চৌহান, চালুক্য, পারামার, প্রতিহার, চালু, চৌহান, আচ্ছা গদর্ভলাস, কালাচুরি, আচ্ছা চালুক্য, কালাচুরি, চন্দেলাস না প্রতিহার। তো অপশন কি হবে এখানে, উত্তর কি হবে? অপশন আর প্রতিহার, চৌহান, চালুক্য এবং পারামার, ঠিক আছে। তো অগ্নিকুণ্ড স্টোরি ফার্স্ট গিভেন নব, দেখো শশাঙ্ক চরিত্র, ঠিক আছে, কে ছিল? অফ পদ্মগুপ্ত। দেয়ার আর সেভারাল ভার্সন, বিভিন্ন ভার্সন ছিল এই থিওরি, ঠিক আছে। তো মনে রাখতে, এটা মনে রাখতে, দ্য দেম ওয়াজ চাঁদ বড়াই, তার লেখা বইয়ের নাম কি? পৃথ্বীরাজ রাজস। অ্যাকর্ডিং টু দিস থিওরি দ্য ফোর ফাদার অফ রাজপুত ওয়াজ বর্ন ফ্রম হোলি ফায়ার, কোথায়? আবু মাউন্টেন। দ্য ফোর ক্লেম ফাউন্ড বাই ফোর হর্সেস ওয়ার প্রতিহার, চৌহান, চালুক্য এবং পারামার, ঠিক আছে। আজকে লাস্ট কোয়েশ্চেন, এখানে এন্ড করে দেবো। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট মিনিং অফ কাজী উল কুয়াত আন্ডার দ্য মুঘল, মুঘল ডাইনাস্টিতে আমরা পড়েছি কাজী উল কুয়াত, এটা অফিস ডিপার্টমেন্ট ছিল, কিসের ডিপার্টমেন্ট ছিল মুঘলদের? সুপ্রিম অথরিটি ইন জাস্টিস, হেড অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, ইন চার্জ অফ চ্যারিটিস না সেন্সর অফ পাবলিক মোরাল? কাজী বলে দিচ্ছে, প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়লেই তোমরা ইজিলি অ্যান্সারটা করতে পারবে। তো সুপ্রিম অথরিটি ইন জাস্টিস, কাজী উল কুয়াত ছিল দ্য সুপ্রিম অথরিটি ইন জাস্টিস, সিন্স ইট ওয়াজ ডিফারেন্ট ফর দ্য এম্পিরিয়াল, যাই হোক এটা দরকার নেই, কিন্তু মনে রাখতে হবে কাজী, আচ্ছা চিফ জাজ সুলতান, তাকে বলে কাজী ই মামালিক, যিনি চিফ জাজ তাকে বলা হতো সুলতানের, তাকে বলা কুজি কাজী ই মামালিক, তাকে বলা হতো, কেউ কেউ বলতো অলসো নোন অ্যাজ কাজী উল কুয়াত, কুয়াজাত, সরি কুয়াজাত, ঠিক আছে। তো ভালো লাগলো ক্লাস, আজকে এই অবধি রইল, কিন্তু এই অবধি রইল অল ওকে, বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, 46 নম্বর অবধি প্রশ্ন হলো মোস্ট প্রবলি, ঠিক আছে, দেখা হবে আবার আগামী।